ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বানান শুদ্ধি, বাংলা ব্যাকরণে বানান শুদ্ধি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আজকে ক্লাসটি আপনাদের খুব ভালো লাগবে, কারণ আজকে রসিকার এবং দীর্ঘিকার বাংলা বানানের কোথায় বসে এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আরও বানানের কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনার পরীক্ষায় কাজে আসবে। তো প্রথমেই যে টেকনিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, কোনো শব্দের শেষে যদি আলি, অবলি অথবা অঞ্জলি তিনটির কোনো একটি উচ্চারণ হয় তাহলে সেখানে রসিকার হয়। আবারও দেখুন, আলি, অবলি, অঞ্জলি বানানে রসিকার। যেমন উদাহরণ দেখুন, রূপালী বানানে লাস্টে আলি উচ্চারণ হয়েছে, সুতরাং রূপালী এখানে লাস্টে রসিকার হয়েছে, সোনালি, পূবালি, মিতালি। আবার দেখুন অবলি, কার্যাবলী, ব্যাখ্যাবলী, শর্তাবলী, তত্ত্বাবলী যেগুলো শেষে বলি যুক্ত হয়, মানে অবলি উচ্চারিত হয়। তারপর অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, যে গীতাঞ্জলি বানানের লাস্টে অঞ্জলি উচ্চারিত হয়, এই জন্য হচ্ছে গীতাঞ্জলি রসিকার দিয়ে। এবং শ্রদ্ধাঞ্জলি বানানের লাস্টে অঞ্জলি উচ্চারণ হয়, তাই শ্রদ্ধাঞ্জলি বানানের শেষে রসিকার হয়েছে, এবং অঞ্জলি বানান নিজেও রসিকার দিয়ে হয়। তো পরীক্ষায় এরকম আসে যে নিচে কোনটি সঠিক, গীতাঞ্জলি একটা থাকবে দীর্ঘিকার, একটা রসিকার, আরেকটি মানে এরকম তিনটি ভুল অপশন থাকবে এবং একটি সঠিক অপশন থাকবে। তো সঠিক অপশনটি যাদের মাঝে রসিকার থাকবে সেটি হচ্ছে সঠিক অপশন। দ্বিতীয় টেকনিকটি হচ্ছে, ভাষা, জাতি, দেশের নামের পর ভাষা, জাতি, দেশের নামে রসিকার হয়। যেমন ভাষা, বাংলা একটা ভাষা, এরকম যেমন আরবি, আরবি একটা ভাষা, তো আরবি বানানোর লাস্টে রসিকার। তারপর ইংরেজি, ইংরেজি বানানোর লাস্টে রসিকার। তারপর ইরানি, পাঞ্জাবি, পাঞ্জাবি বানানোর লাস্টে রসিকার। ইরাকি, পাকিস্তানি, জাপানি, যত ভাষা এবং যত জাতি আছে, যেমন আমরা কোন জাতি, আমরা বাঙালি জাতি, তো বাঙালি জাতি বাঙালি বানানোর লাস্টে রসিকার হবে। তো ভাষা, জাতি, দেশের নামের রসিকার হয়, ভাষা, জাতি, দেশের নামে রসিকার হয়। আরেকটি হচ্ছে, বাংলা শব্দের বানানে সবসময় রসিকার হয়, বাংলা শব্দ কোনগুলো, যেমন ডুলি, হাড়ি, বাঁশি, চাঙাড়ি, যেগুলো উৎপত্তি হয়েছে বাংলা থেকেই, বাংলা থেকে যে সব শব্দ সৃষ্টি হয়েছে এগুলোই বাংলা শব্দের বানান, বাংলা শব্দের বানানে সবসময় রসিকার হয়। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং একটি নোট খাতায় নোট করে রাখেন, যখনই প্রয়োজন হবে তখন দেখে নেবেন। তারপর দীর্ঘিকার কোথায় বসে, দীর্ঘিকার কোথায় বসে, কোনো শব্দের শেষে যদি বাহি, জীবি, গামি, মুখী, পন্থি এরকম উচ্চারণটা হয়, মানে কোনো একটা উচ্চারণ হলেই হলো, বাহি, জীবি, গামি, মুখী, পন্থি, যেমন নির্বাহী বানানের লাস্টে বাহি উচ্চারণ হয়েছে, তো সুতরাং বাহিতে হবে দীর্ঘিকার। তারপর পরিবাহী, শ্রমজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, অনুগামী, নিম্নগামী, ঊর্ধ্বগামী, সহগামী, নিম্নমুখী, ঊর্ধ্বমুখী, বামপন্থী, ডানপন্থী এবং উগ্রপন্থী, এগুলো বাহি, জীবী, গামী, মুখী, পন্থী এগুলো উচ্চারণ হয়েছে। আবারও বলি, কোনো শব্দের শেষে যদি বাহি, জীবি, গামি, মুখি, পন্থী এগুলোর কোনো একটা উচ্চারণ হয় তাহলে সবশেষে দীর্ঘিকার হয়। তো আজকের ক্লাসটি কেমন লাগলো এগুলো কমেন্টে জানান, আর কোন কোন ক্লাস আপনার দরকার অথবা কোন বিষয়ে সমস্যা এগুলো আপনাদের কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে এবং ক্লাসটি নিয়ে আসতে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।